নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আলোচনা করব কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 1426 সাল কেমন যাবে। কর্কট লগ্নের অধিপতি হল চন্দ্রদেব। এই বছরটা কর্কট লগ্নের মিশ্র ফল প্রদান করবে। বর্তমান বছরে অম্ল, অজীর্ণ, বাত এবং কিডনি সংক্রান্ত সমস্যাতে ভুগতে পারেন, পাশাপাশি সুগারের সমস্যাও আসতে পারে এবং পেট ও শরীরের নিম্ন অংশের রোগে কষ্ট পেতে পারেন। এই লগ্নের জাতকের শারীরিক অবস্থা বেশ অশুভ যোগ দেখা যায়। উপার্জন মন্দ হবে না, ব্যয় কিছু বেশি হলেও সঞ্চয় হবে, অর্থাৎ ভাগ্য অনেকটা সুপ্রসন্ন হবে আপনার ক্ষেত্রে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি ও বদলির যোগ লক্ষণীয়। ওষুধ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ উন্নতি যোগ দেখা যায়। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের সামান্য অবনতি দেখা যায়। পুরানো সম্পর্ক থেকে তিক্ততা বাড়তে থাকবে, তবে বড় ধরনের কোনো বিরোধ যোগ নেই। ভাই বোনদের স্বাস্থ্যের বিষয়ে নজর রাখা প্রয়োজন। দু একজন বন্ধু ছাড়া অন্য কোনো বন্ধুর বিষয়ে বিশেষ উপকারে আসবে না তারা। নতুন কোনো সম্পর্কে কিন্তু জড়িয়ে যেতে পারেন, তবে সেই ধরনের সম্পর্কে আপনি প্রতারিত হওয়ার যোগও রয়েছে। এই লগ্নের জাতক জাতিকাদের বিদ্যালাভের আগ্রহের অভাব দেখা যায়, ফলে পরীক্ষাতে আশানুরূপ ফলের বিষয়ে ভালো যোগ দেখা যায় না। বাবার স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন এবং পাশাপাশি মায়ের স্বাস্থ্যও বিশেষ আশাব্যঞ্জক নয়। বাবা মায়ের সঙ্গে আচরণ ভালো রাখা প্রয়োজন, না হলে সমস্যা বৃদ্ধি পাবে। সন্তানদের পড়াশোনায় অমনোযোগিতা এবং অবাধ্য আচরণের জন্য তাদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে এবং আপনার মানসিক চিন্তাও বাড়তে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের ক্ষেত্রে মোটামুটি ভালো থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা বিশেষ উপকারে আসবে এবং জীবনসঙ্গীর ভাগ্যে এবছর ধনলাভ, ভূসম্পত্তি লাভ এবং যানবাহন ক্রয়ের ক্ষেত্রেও বিশেষ উল্লেখযোগ্য যোগ দেখা যায়। নতুন বাড়ি নির্মাণ এবং গাড়ি সংস্কারেরও যোগ দেখা যায়। শত্রুদের দ্বারা অনিষ্ট হওয়ার প্রবণতা খুবই বেশি দেখা যায়। সুকৌশলে তাদের অপচেষ্টা ব্যর্থ করার ব্যাপারে সচেষ্ট হবেন, তা না হলে সাংসারিক দিক থেকে সমস্যা কিন্তু আসতে পারে। আপনার ধর্মের প্রতি আগ্রহ বাড়বে এবং তাতে আপনি সুফল পাবেন। বিবাহযোগ্যদের আশ্বিন মাসের পর বিবাহযোগ প্রবল দেখা যায়। প্রতিকারের ক্ষেত্রে বলবো, ইষ্টমন্ত্র জপ এবং দুর্গানাম জপ পাশাপাশি শিবনাম জপ করলে অতীব শুভ হয় এবং অশুভ শক্তির জন্য মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করলে অসম্ভব ভালো ফল পাওয়া যায়। পাশাপাশি রক্তপ্রবাল, রক্তমুখী নীলা, পিত, পোকরাজ এবং গোমেদ এই ধরনের জেম স্টোন ব্যবহার করলে শুভ ফল পাওয়া যায়। তবে আবারও বলবো বন্ধুরা, নিজের হরোস্কোপ আগে বিচার করবেন, তারপরে এই ধরনের পাথর ব্যবহার করবেন। মন্ত্র পড়লে কোনো ক্ষতি হয় না, আপনি মন্ত্র পড়তে পারেন, তাতে শুভ ফল অবশ্যই পাবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।